আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত বিএনআইএস হোম স্কুলে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি হালিমা আক্তার, সহকারী শিক্ষক বিষয় বাংলা। চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদের বাংলা বিষয়ের একটি পত্র লিখন নিয়ে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীরা আসো, আজ আমরা এখন মূল ক্লাসে চলে যাই, তোমরা একটু মনোযোগ দিয়ে শুনবে। তো চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের বিষয় আজ বাংলা, আর আমি, আমার নাম হালিমা আক্তার, আমার ফেসবুক আইডি হালিমা আক্তার, আর আমাদের আজকের ক্লাস নম্বর হচ্ছে 27, আর আমার মোবাইল নম্বর এখানে দেওয়া আছে, তোমরা যে কোনো প্রয়োজনে আমাকে ফোন করে জানিয়ে নিতে পারো। তো প্রিয় শিক্ষার্থীরা, আজ আমাদের যে বিষয় পত্র লিখন, চিঠি। আমাদের পরীক্ষায় দুটি থাকে, একটা থাকে পত্র লিখন চিঠি, যেটা আমরা ব্যক্তিগতভাবে লিখে থাকি, আরেকটা থাকে দরখাস্ত, যেটা আমাদের কোনো প্রতিষ্ঠান বা কোনো বাইরে যে দরখাস্ত করতে হয়, যে লিখতে হয়, সেগুলো হচ্ছে দরখাস্ত। তো আজ আমরা তার মধ্যে আজকে আমরা পত্র লিখন নিয়ে আলোচনা করব। তো শিক্ষার্থীরা, তোমাদের পত্র লিখনের যে বিষয়টা, সেটা আমি একটু খেয়াল করে শোনো। মনে করো তোমার নাম রহিম অথবা রহিমা, বাবার নাম জলিল, তিনি ঢাকায় বাস করেন। নতুন বই কেনার জন্য টাকা চেয়ে বাবার কাছে একটি চিঠি লিখতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, এখানে তোমাদের পত্র লিখনে তোমাদের নাম পত্র কিন্তু উল্লেখ দেওয়া থাকবে প্রশ্নপত্রে। তোমাদের যে নামগুলো থাকবে, তোমাদের কিন্তু সেই নামগুলোই ব্যবহার করতে হবে। তোমরা ইচ্ছে করলে নিজেদের নাম ব্যবহার করতে পারবে না। তো এখানে বাবার নাম জলিল দেওয়া আছে, এখানেও ঠিক আমাদের যেখানে আমরা খাম লিখতে হবে সেখানে আমরা আমার এই বাবার নাম ব্যবহার করব, নিজেদের বাবার নাম ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। তো প্রিয় শিক্ষার্থীরা, যেটা মানে একদম গুরুত্বপূর্ণ যে কথাটা বলবো তোমাদের সাথে, সেটা হচ্ছে এই প্রশ্নপত্রে মানে এই টপিকের ভিতরে যে নামগুলো উল্লেখ থাকবে সেগুলোই তোমরা তোমাদের পত্র লিখনে ব্যবহার করবে। তো তাহলে কী করতে হবে, নতুন বই কেনার জন্য টাকা চেয়ে আমার বাবার কাছে একটি চিঠি লিখতে হবে। তো শিক্ষার্থীরা, আমি তোমাদের সুবিধার্থে একটি পত্র লিখে নিয়ে এসেছি, তোমরা খেয়াল করে দেখো, তুমি যেখান থেকে লিখছ সেখানের স্থানের নাম মানে জায়গার নাম থাকতে হবে একদম সবার উপরে, তারপর তারিখ থাকবে, একটি অবশ্যই দিতে হবে, এগুলো বাদ দিলে কিন্তু নম্বর কাটা যাবে। তো খেয়াল করে দেখো, আমি যে স্থানের নাম লিখেছি, তোমরা যে কোনো স্থানের নাম লিখতে পারো, টুঙ্গিপাড়া গোপালগঞ্জ, আমি যে জায়গা থেকে চিঠিটা বাবাকে লিখছি সেই স্থানের নাম হচ্ছে টুঙ্গিপাড়া গোপালগঞ্জ, আর আমার বাবা কোথায় বাস করেন, ঢাকায় বাস করেন, খেয়াল রাখতে হবে। আর আমি তারিখ দিয়েছি, আজকে তারিখ দিয়েছি, তোমরা যে কোনো তারিখ ব্যবহার করতে পারো, সমস্যা নেই, এক্ষেত্রে কোনো ধরাবাঁধের নিয়ম নেই। তারপর শ্রদ্ধেয় বাবা, তো চিঠির বেলায় আমরা যদি বয়সে বড় থাকেন তাহলে আমরা ওনাদেরকে শ্রদ্ধেয় বাবা বলি, আর যদি সমবয়সে থাকেন, কোনো বন্ধু বা বান্ধবী থাকেন, তাহলে প্রিয় লিখি, আর ছোটো হলে আমরা অবশ্যই এখানে স্নেহের লিখব। তো শ্রদ্ধেয় বাবা, প্রথমে আমার সালাম গ্রহণ করবেন, আম্মাকে আমার সালাম জানাবেন, আশা করি বাড়ির সবাইকে নিয়ে ভালো আছেন। বাড়ি থেকে এসে চিঠি লিখতে দেরি হয়ে গেল, ভেবেছিলাম অর্ধবার্ষিক পরীক্ষার ফলাফল জানিয়ে চিঠি লিখব। গত সপ্তাহে ফলাফল প্রকাশ হয়েছে, আপনি জেনে খুবই খুশি হবেন, আমি এ পরীক্ষায় সকল বিষয়ে ক্লাসের সর্বোচ্চ নম্বর পেয়েছি। এখন আমি বার্ষিক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছি, প্রস্তুতির জন্য আমি কিছু বই কেনার প্রয়োজনীয়তা অনুভব করছি, তাই টাকার প্রয়োজন। চিঠি পাওয়া মাত্রই 1000 টাকা পাঠিয়ে দিলে বই কিনতে পারবো, আমার জন্য মাকে চিন্তা করতে নিষেধ করবেন, সময় ও সুযোগ হলে বাড়িতে সবার সাথে দেখা করতে আসব। এই ছিল আজকে চিঠির আমার মূল বক্তব্য। তো তোমরা এখানে এরকম করেই লিখতে হবে এমন কোনো কথা না, তোমরা নিজে থেকেও লিখতে পারবে। তো এটা আমার মূল মানে আমার বক্তব্য কথা, আমি আমার বাবার কাছে টাকা চেয়ে চিঠি লিখেছি, তোমরা তোমাদের মতো করে লিখতে পারো। তো তোমরা তো বুঝতে পেরেছো, অবশ্যই ভালো লেগেছে এই চিঠিটা। তো এরপর আমাকে যেটা করতে হবে, ইতি আপনার স্নেহের রহিমা, আমি এখানে রহিমা নাম ব্যবহার করেছি কারণ আমাকে কিন্তু এখানে রহিমা, রহিম বা রহিমা, যেহেতু আমি একজন মেয়ে আমার নাম থাকবে রহিমা, আর ছেলে হলে লিখবে রহিম।
তো সুতরাং আমি যেহেতু মেয়ে আমি নাম লিখেছি রহিমা। এখানে কিন্তু আমাদের প্রথমেই বলেছি আমাদের পছন্দ মতো বা আমাদের নাম ব্যবহার করতে পারবো না। এখানে যে নামগুলো থাকবে সেই নামে ব্যবহার করতে হবে, এগুলো তোমাদের অবশ্যই সবসময় খেয়াল রাখতে হবে। এরপর চিঠির বেলায় আরেকটা যে কোনো মানে যেটা গুরুত্বপূর্ণ কাজ সেটা হচ্ছে খাম আঁকতে হবে। এটাকে আমরা খাম বলি। খামের নির্দিষ্ট একটা পরিমাপ আছে, এই এই জায়গাটা থাকে 5 ইঞ্চি এবং এই জায়গাটা থাকে মানে এই পাশটা থাকবে 3 ইঞ্চি। তবে শিক্ষার্থীরা তোমরা যেহেতু খাতায় খামটা আঁকবে এরকম মাপ দেওয়ার কোনো প্রয়োজন নেই, তবে অনুমান ভিত্তিক অবশ্যই যেন সুন্দর হয়, মানে খামের পরিমাপ দৈর্ঘ্য প্রস্থটা যেন অবশ্যই একটা পরিমাপ অনুযায়ী সুন্দর হয়, যেন আমি ঠিকানাটা সম্পূর্ণটা ভিতরে লিখতে পারি, এরকম অনুমান করে কিন্তু তোমরা খামটা এঁকে নেবে। একদম যে মাপ লাগবে সেরকম না, অবশ্য খাম বানাতে গিয়ে সেই মাপটা অনুসরণ করতে হয়। তো তোমরা ঠিকানার উপর ভিত্তি করে খামের পরিমাপ করে তোমরা একটা খাম এঁকে দিবে। এটা কিন্তু প্রশিক্ষার্থীরা অবশ্যই চিঠির বেলায় খাম আঁকতে হবে, খাম না এঁকে দিলে কিন্তু তোমাদের নাম্বার কাটা যাবে। তো প্রেরক হচ্ছে যিনি চিঠি লিখে রেখেছেন, মানে আমি যে চিঠিটা লিখেছি আমি হচ্ছে প্রেরক। তো এই যে আমার নাম, আমি এখানে নাম লিখেছিলাম রহিমা, আর আমি কোন জায়গা থেকে লিখেছি সে জায়গার নামটা থাকবে। ঠিকানা দিলেও সমস্যা নেই, অবশ্য আমি এখানে জায়গা উল্লেখ করে দিয়েছি, আমি যে জায়গা আছে সেই জায়গাটার নাম উল্লেখ করে দিয়েছি, আমার কোনো ঠিকানা দেওয়ার প্রয়োজন মনে করিনি, সেজন্য আমি টুঙ্গিপাড়া গোপালগঞ্জে লিখেছি। কিন্তু প্রাপক এখানে কিন্তু আমাকে পুরো ঠিকানা দিতে হবে, এখানে আমার ঠিকানা না দিলে চলবে, সমস্যা নেই। কিন্তু আমাকে কিন্তু প্রাপক যাকে আমি চিঠিটা পাঠাবো, যে আমি আমার বাবাকে চিঠিটা পাঠিয়েছি, আমার বাবা যে স্থানে অবস্থান করছেন সেখানকার কিন্তু পুরো ঠিকানা ভালো করে লিখতে হবে। তো আমি যেটা লিখেছি প্রাপক, বাবার নাম ছিল এখানে জলিল, আমি এখানে জলিল ব্যবহার করেছি। অবশ্যই তোমরা প্রশ্নপত্রে যা থাকবে তোমরা সেটাই লিখবে। তোমরা খেয়াল করবে এটা কিন্তু তোমাদের প্রশ্নপত্রে নাও থাকতে পারে, পরিবর্তন করে দেওয়া হতে পারে। তো তোমরা সবসময় খেয়াল রাখবে প্রশ্নপত্রে যা থাকবে তোমরাও এখানে তাই ব্যবহার করবে। তো আমার বাবার নাম ছিল জলিল, ওনার ঠিকানা হচ্ছে কলেজ রোড গাজীপুর ঢাকা। তো এই হচ্ছে আমার বাবার বাসার ঠিকানা। তো আমি সম্পূর্ণ ঠিকানা লিখেছি, উনি কলেজ রোড গাজীপুর ঢাকায় থাকেন। আর তোমরা এরকম যদি ঠিকানা লেখো জলিল বনশ্রী ঢাকা তাহলে কিন্তু হবে না, কারণ বনশ্রী কিন্তু আমাদের বনশ্রী এরিয়াটা অনেক বড়, আর এটা কোনো ঠিকানা হলো না বনশ্রী ঢাকা, এটা কিন্তু কোনো ঠিকানা হলো না। তোমরা অনেকেই কিন্তু তাই লিখে দাও, বনশ্রী ঢাকা বা গাজীপুর ঢাকা লিখে ফেলো, অথবা মানে এরকম কিছু লিখো যেমন রামপুরা ঢাকা, এটা কিন্তু কোনো ঠিকানা হলো না। ঠিকানা মানে আমার বাসার ঠিকানা, বাবার হাতে যেভাবে যে ঠিকানাটা লিখলে একদম আমার বাবার বাসায় গিয়ে পিয়ন দিয়ে আসতে পারবে সেরকম ঠিকানা আমাকে অবশ্যই লিখতে হবে। তাহলে তোমরা একটা ঠিকানা ভালোভাবে শিখে নেবা, সম্পূর্ণ ঠিকানা, তাহলে তোমাদের সুবিধা হবে। যে কোনো চিঠি বা যে কোনো পত্র আসলে তোমরা যেন সবসময় ওই ঠিকানাটাই ব্যবহার করতে পারো, একটা ঠিকানা ভালোভাবে শিখলে হবে। এই ছিল আমার আজকের পত্র লিখনের বিবরণ। প্রিয় শিক্ষার্থীরা অবশ্যই তোমরা বুঝতে পেরেছ কোথায় কোন জিনিসগুলো না দিলে একদম নাম্বার কাটা যাবে, অবশ্যই এই জায়গাটার নামগুলো মানে এই জায়গাটা আমি যে দিয়েছি সেগুলো যদি তোমরা না লিখো তাহলে নাম্বার কাটা যাবে, আবার শেষে এই জায়গাটা আছে সেটাও যদি তোমরা না লিখো নাম্বার কাটা যাবে। আর পত্র লিখনের বেলায় অবশ্যই আমাকে খাম আঁকতে হবে। তোমরা অনেকে প্রশ্ন করো যে মিস আমাদের কি খাম আঁকতে হবে, একটা জিনিস মনে রাখতে হবে, চিঠি লিখলে আমাকে অবশ্যই খাম আঁকতে হবে, অবশ্যই দরখাস্তের সময় আবার এটা লাগবে না, কিন্তু পত্র লিখুন বা চিঠি লিখুন যখন আমি লিখব তখন অবশ্যই আমাকে খাম আঁকতে হবে। তোমরা এই জিনিসগুলো মনে রাখবে, আর এই কথাগুলো তোমরা তোমাদের ইচ্ছা মতো লিখতে পারো, এমন করে লিখতে হবে এমন কোনো সমস্যার দরকার নেই, তোমাদের ইচ্ছা মতো লিখলেই হবে। তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা অবশ্যই এই ক্লাসটি বুঝতে পেরেছো, আশা করি তোমরা এভাবে নিয়ম অনুসরণ করবে। আরেকদিন তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো ক্লাসে। আসসালামু আলাইকুম।